এই পিছনের লোকগুলোকে আমরা যদি সামনের কাতারে আনতে না পারি, এই দেশের গতিশীল উন্নয়ন কোনোদিন গতিশীল থাকবে না। গতিশীল উন্নয়ন অনুন্নত উন্নয়নের দিকে ধাবিত হবে। এক ছাদের নিচে হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল আর ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহৃত সরঞ্জামের সব কিছু। বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের আন্তর্জাতিক প্রদর্শনী। মোমোইন কনভেনশন সেন্টারে দ্বিতীয়বারের মতো আয়োজিত মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার এক্সপো 2023 আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজ সকালে। পরবর্তী বিজনেস, একটা সাস্টেনেবল বিজনেস, একটা অ্যাপ্রোপ্রিয়েট বিজনেস তৈরি করতে এই ধরনের ইন্টারঅ্যাকশনটা খুবই দরকার। এই হেলথ সেক্টরে বা মেডিকেল সেক্টরে আপনারা কাজ করছেন, হয়তো সিমিলার প্রোডাক্ট নিয়ে অথবা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে, তো এখানেও কিন্তু আপনারা আপনাদের কম্পিটিটর যারা, কম্পিটিটর এই সেন্সে এটা কিন্তু হেলদি একটা বিষয় যে সবসময় আমি আমার কাস্টমারকে বেটারটা অফার করতে চাই। কর্মকর্তা এবং শ্রমিক পক্ষের লোক রাখবেন, ওনারা যে মেশিন তৈরির যে প্রোডাকশন লাইনে থাকে সেখানে ওনারা কীভাবে সেটাকে অর্গানাইজ করে এটা জানাতে হবে। এই পিছনের লোকগুলোকে আমরা যদি সামনের কাতারে আনতে না পারি, এ দেশের গতিশীল উন্নয়ন কোনোদিন গতিশীল থাকবে না। গতিশীল উন্নয়ন অনুন্নত উন্নয়নের দিকে ধাবিত হবে। সেই লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ বিদেশ ঘুরে কাজ করে যাচ্ছেন, আমাদেরও লক্ষ্য রাখতে হবে সাস্টেনেবল করা। প্রদর্শনীতে অংশ নিয়েছে 30টি কোম্পানি, স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মোট 60টি। অংশগ্রহণকারীরা নিজ নিজ কোম্পানির পণ্যগুলো সাজিয়ে রেখেছেন, প্রত্যাশা করছেন এবারের প্রদর্শনীতেও দর্শনার্থীর বেশ সাড়া মিলবে। কোনোটা হচ্ছে মনোপোলার এবং বাইপোলার আছে, কোনোটা অ্যাডভান্স বাইপোলার বলি সেটা আছে, কোনোটা হচ্ছে লিগেশিওর বলে আমরা অ্যাডভান্স সার্জারির ক্ষেত্রে, কোনোটা হচ্ছে হারমোনি অর্থাৎ আল্ট্রা স্কেলে কাজ করে, আল্ট্রা সাউন্ডের মাধ্যমে কোনো ইলেকট্রিক মানে পাওয়ার বাদে মেকানিক্যাল এনার্জিতে কাজ করে। এটা ইলেকট্রিক্যাল সার্জারিতে, যে কোনো ধরনের সার্জারিতে, বাংলাদেশের যতগুলো সার্জারিতে পপুলার আছে করা যায় এই মেশিনটা দিয়ে সবগুলো সার্জারি করতে পারবে। সব ধরনের ইউরোলজি, নিউরোলজি, জেনারেল সার্জারি, গাইনিকোলজিস্ট সব ধরনের সার্জারি করা সম্ভব। এইটা দিয়ে আপনি জেনারেল সার্জারি, গাইনি, ইউরোলজি করতে পারেন, নিউরোলজি করতে পারেন, ইউরোলজি করা যাবে না। MPA টেকনোলজি, যেটা হচ্ছে 20 মাইক্রো ব্লাড দিয়ে আমরা একটা কমপ্লিট CBC করে দিতে পারি। এটা কাজে দেয় হচ্ছে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে, একদিনের বাচ্চা বা খুবই অল্প বয়সের বেবি যারা আছে। অ্যাকচুয়ালি যে নিউবর্ন বেবি বা থ্যালাসেমিয়ার পেশেন্ট, যাদের শরীর থেকে আমরা ব্লাড নিতে হচ্ছে ইরিটেশন হয় বা ব্লাড পাওয়া যায় না, তাদের জন্য এটা একটা এক্সট্রা বেনিফিট যেটা শুধুমাত্র আমরা প্রোভাইড করতেছি যে এটা আপনার অনলি 20 মাইক্রোগ্রাম ব্লাড দিয়ে একটা কমপ্লিট CBC ইজ পসিবল। আমরা মেডিকেল যন্ত্রপাতি করি, AIZ কোম্পানি শিয়ালকোট পাকিস্তানের বাংলাদেশ অফিস আমরা চালাই, এখানে পরিচালনা করি। দীর্ঘ 30 বছর যাবৎ আমরা মেডিকেল সেক্টরে এই যন্ত্রপাতিগুলো মার্কেটিং করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের এই জিনিসটা চলতেছে, কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট করি। আমাদের কাছে টাইটেনিয়াম আছে, TC আছে, জার্মানি স্টিলের জিনিস আছে। অল্প অল্প লাভের ভিতরে ভালো জিনিস কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় এই চেষ্টাতে ইনশাল্লাহ এই বিজনেসের মেন থিম। বায়োজিন কসমেসিউটিক্যালস এখন পর্যন্ত বাংলাদেশে একমাত্র কোম্পানি যেখানে হচ্ছে আমরা একই ছাদের নিচে সবগুলো সলিউশন, স্কিন কেয়ার, স্লিমিং সলিউশন অ্যান্ড ডার্মো প্রোডাক্টস সব একসাথে দিচ্ছি। সো আমরা যেটা করি, আমরা মানুষকে পার্সোনালাইজড স্কিন কেয়ার দিয়ে থাকি বা তার স্লিমিং সলিউশন যেটা দরকার। একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসলে প্রথমে আমাদের স্কিন অ্যানালাইজার ডিভাইস দেখতে পাচ্ছেন, সো স্কিন অ্যানালাইসিস করে আমাদের ডক্টর আছেন, তাদের কাছ থেকে কনসালটেশন নেন। ডক্টর তার স্কিনের প্রবলেম বুঝে সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট অ্যান্ড প্রোডাক্টস সাজেস্ট করেন, এবং যদি কারো স্লিমিংয়ের ইস্যু থাকে বা ডায়েট চার্ট অথবা নিউট্রিশনিস্ট কাউন্সেলিং দরকার হয় সেক্ষেত্রে আমরা তখন যেটা করি, এই যে আমাদের BCA মেশিনটা আছে, সো আমরা বডি কম্পোজিশন অ্যানালাইসিস করে তারপর আমাদের নিউট্রিশনিস্ট তার রিপোর্ট অনুযায়ী তাকে একটা ডায়েট চার্ট অ্যান্ড প্রপার প্ল্যানটা প্রোভাইড করে। এই ড্রিঙ্কটা যদি কেউ রেগুলার 3 মান্থসের মতো ই করে থাকে, এটা আসলে তার স্কিন, নেইল, হেয়ার এই জিনিসগুলোকে ভেতর থেকে ব্রাইটেনিং করা বা হেলদি করার কাজটা করে থাকবে। আমরা বেসিক্যালি হাসপাতালের রোগীদের যে ব্যবহার হয় মেডিকেল অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, কম্প্রেসড এয়ার, CO2, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমরা সাপ্লাই করি। এবং আমরা ওভারঅল বাংলাদেশে গভর্নমেন্ট যে কন্ট্রাক্ট, তার আন্ডারে আমরা সারা বাংলাদেশের সমস্ত গভর্নমেন্ট হাসপাতাল, এর বাইরেও রেপুটেড সব বড় বড় হাসপাতালগুলিতেও আমরা সাপ্লাই করতেছি। আর বেসিক্যালি আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে এই কোভিড পিরিয়ডে,
সারা বাংলাদেশে ভিআই যেটা লিকুইড রিজার্ভ করে লিকুইডের মাধ্যমে ইউজ হয় আমরা প্রায় 110টা ইনস্টল করেছি সারা বাংলাদেশে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে। আমরা ডাকাতিকে অংশগ্রহণ করতে এসেছি মাকড়া ইন্টারন্যাশনাল লিমিটেড। আমাদের আসলে মূল উদ্দেশ্যটা হলো যে হেলথ কেয়ার যে ডিভাইসগুলো আছে এগুলো মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়া। আমাদের যে মেন প্রোডাক্টগুলো আছে তার মধ্যে ব্লাড সুগার মনিটরিং সিস্টেম, গ্লুকোমিটার যেটাকে বলে, পরে ব্লাড প্রেশার মনিটরিং সিস্টেম যেটা ডিজিটাল ব্লাড প্রেশার আছে, তারপর আমাদের আরও যে প্রোডাক্টগুলো আছে এখানে নেবুলাইজার আছে, তারপর এয়ার ম্যাট্রেস মেডিকেল এয়ার বেড যেটাকে বলে, তারপর আমাদের কিছু ওয়েট স্কেল আছে। আমাদের টিএমএসএস মেডিকেল কলেজের একটা বিশেষ স্পেশাল যেটা আমরা স্মাইল ট্রেন, এটা হচ্ছে বাচ্চাদের ফ্রিতে ঠোঁট তালুকাট অপারেশন করানো হয়। এটা আমাদের হসপিটালে টিএমএসএস মেডিকেল কলেজে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে বুধবার বৃহস্পতিবার শুক্রবার কন্টিনিউ চলে। এটা রিসেন্ট আমাদের আজকে থেকে অপারেশন শুরু হয়েছে, এই মাসে আজকে এবং কালকে অপারেশন শুরু মানে হচ্ছে আর কি। তো আমাদের এটা আমেরিকার একটা প্রজেক্ট আর কি, আমাদের টিএমএসএস মেডিকেল কলেজের সাথে কন্ট্রাকচুয়ালি এটা আমাদের টিএমএসএসে নিয়ে আসছে। বাংলাদেশের মধ্যে আমাদের এই মানে অপারেশনের দিকে টিএমএসএস মেডিকেল কলেজে সর্বপ্রথম ফার্স্ট আছে। প্রায় 9,500 মতো অপারেশন অলরেডি আমাদের টিএমএসএস মেডিকেল কলেজে বাচ্চাদের হয়ে গেছে। আমরা এই স্টলের মাধ্যমে আমাদের এই সেবা সমূহই আমরা সবাইকে জানাতে চাচ্ছি আর কি। স্যান্টো নিউরোফ্লোমেট্রি মেশিন আছে, আপনার কি হল্টার ইসিজি আছে, কি আপনার ইজি মেশিন আছে, ইসিজি আছে, সিরিজ পাম্প আছে, আমাদের কি আপনার পালস অক্সিমিটার আছে। আমাদের যে ব্র্যান্ডগুলো আছে এগুলো আমাদের সবার মাঝে প্রচার করতে চাচ্ছি। আমাদের মেশিন যে কোয়ালিটি আছে কোয়ালিটিগুলো আপনার যাচাই করতে চাচ্ছি যে আমাদের মেশিনের লো কনফিগার দিয়ে ভালো আশা করা যায়। বাংলাদেশে প্রথম ম্যানুফ্যাকচারিং করেছি এক্সরে মেশিন, আমাদের কাছে 30 MA 50 MA 100 MA এক্সরে ম্যানুফ্যাকচারিং করেছি এবং আমাদের কোম্পানির নামে আর কি রেগুলারই আসি, প্রতি বছরই আসি কি এখানে। আমরা আসছি মূলত আমাদের কী কী প্রোডাক্ট আছে প্রত্যেকটা হসপিটালের কাছে প্রেজেন্টেশন করার জন্য। আমরা অ্যাকচুয়ালি হসপিটাল এবং ডায়াগনস্টিক আইটেম ইকুইপমেন্ট নিয়ে কাজ করে থাকি। হসপিটাল সেট আপ যেমন ওটি লাইট, ওটি টেবিল, ডায়াথার্মি, অ্যানেস্থেশিয়া, ওটি ফ্যাব্রিকেশন, গ্যাস পাইপলাইন এগুলো নিয়ে আমরা কাজ করি। রেডিওলজিতে আমাদের এক্সরে, সিয়াম, পোর্টেবল এক্সরে, ডিআর, টোটাল মেমোগ্রাফি, ওপিজি থেকে শুরু করে টোটাল রেডিওলজি ইকুইপমেন্ট আমাদের আছে। প্রচারই প্রসার, আমরা সেই প্রচার এবং প্রসারের স্বার্থেই আমরা এক্সিবিশনে এসেছি। 8 বছর ধরে আমরা হসপিটাল ইঞ্জিনিয়ারিং এবং হসপিটাল মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূলত বিশেষত হচ্ছে হসপিটাল ইঞ্জিনিয়ারিং, মানে মডিউলারিটি, ইনফেকশন কন্ট্রোল, মেডিকেল গ্যাস পাইপলাইন, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করা। অ্যালংসাইড মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা ইন হসপিটাল মানে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, ফিজিওথেরাপি, ডায়ালাইসিস সেন্টার, অপারেশন থিয়েটার সেট আপ, কার্ডিও ডায়াগনোসিস, নিউরো ডায়াগনোসিস এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। সো এখানে আমরা যেমন বেশ কিছু প্রোডাক্ট আমরা ডিসপ্লেতে রেখেছি কার্ডিওলজির জন্য বা যেগুলো আপনাদের আইসিইউতে লাগি, আইসিইউর প্রোডাক্টগুলোকে আমরা এখানে ডিসপ্লে করেছি। রেসপিরেটরির এখানে কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে আমরা ডিসপ্লে করেছি। বায়োটেক ইন্টারন্যাশনাল, আমরা বেসিক্যালি বাংলাদেশে, অল ওভার বাংলাদেশ ল্যাবরেটরি ইকুইপমেন্ট নিয়ে কাজ করি। সাপোজ হেমাটোলজি অ্যানালাইজার, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার এবং ইমিউনেস অ্যানালাইজার আমরা বাংলাদেশে মার্কেট লিডারদের একজন। হ্যাঁ, তো আমরা আশা করি যে আপনারা সবাই এই মেলাতে আসবেন, এবং যেহেতু বগুড়া একটা প্রান্তিক এরিয়ায় আমরা এসেছি ঢাকা থেকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আমাদের ক্লায়েন্ট, ওখানে আমাদের ল্যাবরেটরিতে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে যেখানে সফলতার সহিত তারা আমাদের প্রোডাক্ট ইউজ করছে। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যারাটোয়া মেডিকেল সিস্টেম, এটা মডেল হলো বেনটেক 32 চ্যানেল। এটা এই মেশিনটা বলে ইজি মেশিন, এটাকে ব্রেনের একে বলে ইলেকট্রো ইনসেফালোগ্রাফ, যাদেরকে খিঁচুনি মৃগী রোগ হয় তাদের মেশিনগুলো ইউজ হয়। এটা সম্পূর্ণ নিউরোলজি মেশিন। প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ এক্সিবিশন প্রাইভেট লিমিটেড, এ উপলক্ষে বিভিন্নভাবে প্রচারণাও চালিয়েছেন। প্রত্যাশা করছেন গত বছরের তুলনায় এবছরে পদচারণা বাড়বে হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ও ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্টদের। আমাদের এক্সিবিশনের নাম হলো মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার এক্সপো, এটা আমরা দ্বিতীয়বারের মতো করতেছি। আমরা প্রথমবার গত বছর 2022 সালের জুন মাসে করেছিলাম। তো আমাদের এই মূলত এই এক্সিবিশনের উদ্দেশ্য যে আমরা হেলথ সেক্টর, মেডিকেল অ্যান্ড হেলথ সেক্টর নিয়ে কাজ করতেছি। এখানে মেডিকেল এবং হেলথ সেক্টরে যারা সংশ্লিষ্ট মেশিন এবং ডেন্টাল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল এর যত সরঞ্জাম আছে তাদেরকে নিয়ে আমরা সরাসরি প্রোডাক্ট নিয়ে
মানে ডায়াগনস্টিক সেন্টার ডক্টরদেরকে দেখানোর মতো প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আমরা এই এক্সিবিশনে আয়োজন করি প্রতি বছরের মতো, এবারও করতেছি এবং আগামীতেও করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো হেলথ সেক্টরটাকে আরেকটু উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আমাদের এটা করা। বগুড়ার মোমোইন কনভেনশন সেন্টারে আয়োজিত মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার এক্সপো চলবে 18 মে থেকে 20 মে 2023, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।